সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি সকলের পরামর্শে এবং জনস্বার্থে আজকের আলোচ্য বিষয় হচ্ছে খাদ্যে অরুচি হয় অ্যাভেলেবেল এই বিষয়টি দেখা যাচ্ছে কিন্তু এটা কেন হচ্ছে সেই কারণটি আমি প্রথম ডিসকাস করব পরবর্তীতে ঘরোয়াভাবে কি সুরক্ষা হয় তারপরে আমি হোমিও মেডিসিনের বিষয়টি আমি ডিসকাস করব আমি প্রথম বলছি কারণ কারণটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় জ্বর হলে সাধারণত আমাদের খাদ্য অরুচি হবে এবং জ্বরটা ভালো হয়ে গেছে তাহলে কিন্তু কিছুদিন পর্যন্ত খাদ্যে অরুচি থেকে যায় এর কারণ হচ্ছে বিভিন্ন ওষুধ এবং শারীরিক ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় এ ব্যতীত আমরা লিভারের যদি কোনো প্রবলেম থাকে সমস্যা থাকে এবং পাকস্থলীর যদি দুর্বলতা থাকে গ্যাস্ট্রিক অম্ল বা বধজম বা অজীর্ণ এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় অনেক সময় দেখা যায় ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাতে ভাইটাল ফোর্স দুর্বল সহ লিভার ফাংশন বা পাকস্থলীর উপর প্রভাব ফেলে যার কারণে এটা দুর্বল হয়ে যায় পাকস্থলী হজম শক্তির ব্যাঘাত ঘটে যার কারণে এই প্রবলেমটা অর্থাৎ খাদ্য অরুচি দেখা দেয় এবং অনেক সময় দেখা যায় যে ভাজা পোড়া ঝাল এগুলো যদি খাওয়া হয় বা মিষ্টি দ্রব্য জাতীয় অর্থাৎ একটু ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো খেলে কিন্তু এই মূল খাদ্যের যে রুচি সেইটা সেটি অবশ্যই কমে যায় দেখা যায় যে ভিটামিনের অভাব শরীরে যদি ভিটামিনের অভাব হয় বিশেষ করে চি এবং আয়রনের অভাব হলে খাদ্য অরুচি হতে পারে পাকস্থলীর যদি অ্যানজাইম রস ঠিকমতো উৎপাদিত না হলে গ্যাস্ট্রিক আলসার হলে এবং মুখে খা জীবব্যায় ক্ষত হলে এই অরুচি হয় আর যখন ক্যান্সার হয় ক্যান্সারের তীব্রতার ক্ষেত্রেও বা ক্যান্সারের ক্ষেত্রেও খাদ্য অরুচি দেখা যায় একদম খেতেই পারে না তাহলে আমরা এবারে ঘরোয়া সমাধানের কথায় চলে আসব ঘরোয়া কি সুরক্ষা রয়েছে দারচিনি আমলকি এলাচ এগুলো খেলে কিন্তু আমাদের রুচি মুখে রুচি আসে তারপরে দেখা যায় যদি টক ফল খাওয়া হয় টক ফল বলতে বড়ই আচার বা বড়ই আমলকি আমলকির আচার কামরাঙ্গা আপেল তারপরে আমরা এগুলো খেলে কিন্তু আমাদের মুখে রুচি হয় ভাজা পোড়া ঝাল খাওয়া যাবে না শিশুদের পেট ফাফা বদহজম আছে কি না সেই বিষয়টির উপর লক্ষ্য রেখে চলতে হবে এবং শিশুদের ক্ষেত্রে আমি বলবো যে এদের প্রতি রাগ না হয়ে এদের বারবার একটু একটু করে কম কম করে খাওয়ানোর ব্যবস্থা করবে তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট চলে আসবে এবং লিভার ফাংশন খারাপ আছে কি না পেট ফাঁপা বদতম আছে কি না সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে এদের চলতে হবে এবারে আরেকটি বিষয় বলবো যে কিরমির ওষুধ কিরমির ওষুধ তিন থেকে চার মাস পরে প্রত্যেকেরই খাওয়া প্রয়োজন এই বিষয়টি শিশু এবং সবার ক্ষেত্রে লক্ষ্য রেখে চলতে হবে এবং কায়িক পরিশ্রম কায়িক পরিশ্রম অবশ্যই করবে শারীরিক পরিশ্রম না করলে হজম শক্তির ব্যাঘাত ঘটে সেই বিষয়টি আর অন্য একটি বিষয়ের কথা বলবো যে শাকসবজি বেশি করে খেলে কনস্টিভেশন কমে যায় কনস্টিভেশন দ্যাট মিন্স কোষ্ঠবদ্ধতা পেট যদি পায়খানা যদি পরিষ্কারই না হয় তাহলে ক্ষুধা আসবে কীভাবে আদা গোলমরিচ আদার রস গোলমরিচ এবং মধু একসাথে মিশ্রিত করে যদি খালি পেটে খাওয়া হয় তাহলে কিন্তু মুখে রুচি হয় বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবারে আমি ধনন্তরী হোমিও মেডিসিনের কথা বলবো এই হোমিও মেডিসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সকালে নাক্স দুইশো সকাল দুপুর রাতে এক ফোঁটা করে এক চামচ পানিতে খেয়ে যাবে এবং আমলকি মাদার টিনচার ত্রিশ ফোঁটা দুপুরে ত্রিশ ফোঁটা সকালে ত্রিশ ফোঁটা এবং রাতে ত্রিশ ফোঁটা করে সামান্য পানিতে খাবারের এক ঘন্টা পরে খেয়ে খাবে খাবারের আগেও খাওয়া যায় আবার দেখা যায় আমলকি সিরাপ হোমিও হোমিও আমলকি সিরাপ হোমিও কোম্পানির এবং বাহিরের যে পিউটন সিরাপ বা খাবারের রুচি রুচি বাড়ানোর যে সিরাপগুলো রয়েছে ইউনানি কোম্পানির সেই মেডিসিনগুলো খেলে কিডনি লিভার ড্যামেজ হতে পারে অতএব এগুলো তাৎক্ষণিক একটা সমাধান পাওয়া যায় কিন্তু আসলে খুব শরীরের জন্য ক্ষতিকারক আমলকি মাদার টিঞ্চার খেলে সবচেয়ে বেস্ট হবে এবং হোমিও সিরাপও খাওয়া যাবে কিন্তু ইউনানি সিরাপে খাওয়ার প্রয়োজন আমি বোধ করি না এতে শারীরিক ক্ষতি হয় এবারে তারপরে আমলকির আচার আমলকির আচারও খেলে রুচি হবে এক্ষেত্রে আমলকি মাদার টিঞ্চারের কথা বলতেছি আমলকি আচারের কথা বলতেছি এবং নাক্স ভোম দুইশো শক্তি সকাল দুপুর রাতে এক ফোঁটা করে খেলে এ মুখে রুচি চলে আসবে এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে মুখে রুচি চলে আসবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল থেকে উপকৃত হলে অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি